নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও একটি ব্যাংক ডুবে যাওয়ার অর্থাৎ ব্যাংকের লাইসেন্স বাতিল করার খবর সামনে উঠে আসছে। লাইসেন্স বাতিল হওয়া ব্যাংকটির গ্রাহকরা কত টাকা করে ফেরত পাবেন এবং তার জন্য কী কী তাদেরকে করতে হবে আপনাদের অবশ্যই জানিয়ে দেব, এবং কোন ব্যাংক ডুবে গেল আবারও বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, রিজার্ভ ব্যাংকের তরফে নির্দেশে বলা হয়েছে যে ব্যাংকের আর্থিক পরিস্থিতি দেখে গত বছরে রিজার্ভ ব্যাংক বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল। সে সময় নেওয়া এই সিদ্ধান্তের জেরে গ্রাহকরা ছ মাস পর্যন্ত টাকা তুলতে পারেনি। এরপরও ব্যাংকের আর্থিক পরিস্থিতি কোনো উন্নতি না হওয়ায় লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক তাদের সিদ্ধান্তে জানিয়েছে ব্যাংকের কাছে পর্যাপ্ত পুঁজি না থাকায় আগামী দিনে আয় বাড়ার সম্ভাবনাও নেই। এমন এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে ব্যাংকের লাইসেন্স কিন্তু বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নিয়ম অনুযায়ী এরপর গ্রাহকরা টাকাও ফেরত পাবেন। মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত ইন্ডিপেন্ডেন্স কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করার পাশাপাশি গ্রাহকদের টাকা নিয়ম মেনে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, এবং রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকে গ্রাহকদের জমা 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। ব্যাংকের তথ্য অনুযায়ী এখানে 99% অ্যাকাউন্ট হোল্ডার পুরো টাকা ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ 99% গ্রাহকের ব্যাংকে 5 লক্ষ বা তার কম টাকা জমা রয়েছে, যার ফলে ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার জেরে 1% গ্রাহক প্রভাবিত হতে চলেছেন। এরপরে 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন সেটা কিন্তু বলা হচ্ছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে গ্রাহকরা অধিকতম 5 লক্ষ টাকা পেতে পারেন, এর থেকে বেশি টাকা থাকলে ফেরত পাবেন না। এবং এটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারেন্টি স্কিমের নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রাহকরা এই 5 লক্ষ টাকাটা পেয়ে যান, এবং 5 লক্ষ টাকার কিন্তু বিমা করা থাকে। আরবিআই তরফে দেওয়া তথ্য অনুযায়ী 27 জানুয়ারি 2022 পর্যন্ত ব্যাংক 2,36,00,000 টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন মহারাষ্ট্রের নাসিক শহরে কিন্তু এই ব্যাংকটি অবস্থিত ইন্ডিপেন্ডেন্স কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এর আগেও আপনাদের অনেক ভিডিও দিয়েছি যেখানে কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকগুলির সমস্যা কিন্তু প্রতিবারই রয়েছে, এবং এই কোঅপারেটিভ ব্যাংকগুলির লাইসেন্সগুলি কিন্তু বাতিল করা হয়ে থাকে সাধারণত। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও কোঅপারেটিভ ব্যাংকের কাস্টমার রয়েছেন কিনা, এবং যদিও বন্ধুরা এটি অন্য রাজ্যে, তবে বন্ধুরা অবশ্যই আমাদের রাজ্যে সমস্ত এই ব্যাংকের গ্রাহকদের সতর্ক থাকতে হবে।